এতক্ষণ ধরে প্রায় 2-2.5 ঘন্টা ধরে আমরা আমাদের টমেটো খেতে টমেটো ছিলাম, আমি মামি আতার মামু কয়েকটা লাইন কভার করতে পারিনি। এই যে এই টমেটোগুলো আমরা ছিলাম, এগুলো আমাদের চেরি টমেটো, এখানে আছে কিছু, এখানে মনে হয় 20 কেজির মতো হবে, আরও অ্যাটলিস্ট আমি জানি না কতগুলো তোলা যাবে, কালকে সকাল থেকে আবারও তুলবো। এই এইটাতে হাতে দেওয়া হয়নি, এটাতে হাত দেওয়া হয়েছে, কিন্তু এখনও অনেক এখান থেকে অনেকগুলো হারভেস্ট করা যাবে। আমাদের টমেটো আজকে আমি ব্যাগ নিয়ে আসছি, দেখি অ্যারাউন্ড 20 কেজি হবে। আমরা এভাবে পার্শিয়ালভাবে প্রতি সপ্তাহে আশা করতেছি ভালো একটা পরিমাণ টমেটো আমরা হারভেস্ট করতে পারবো। টমেটোগুলো পাকা শুরু করছে, আমরা বড় একটা ছড়ার দেখা যায় যে আগারগুলো ছোট আছে, একটা ছড়া হয়েছে 20 থেকে 35 সেন্টিমিটার পর্যন্ত, কিছু ছোট আছে 10 সেন্টিমিটার এরকমও আছে। এই যে যেমন এই জায়গাটাতে হাতে দেওয়া হয়নি অনেকগুলো, ঠিক আছে আজকে আর এনার্জি নাই, গত 2-3 ঘন্টা ধরে আমি আমার ওয়ার্কারদের সাথে টমেটো তুললাম। আশা করি ইনশাআল্লাহ আমরা একটা ভালো ফলন পাবো। টমেটোর এই সাইডটাতে হাতে দেওয়া হয়নি, এখানে বেশ কিছু, এক একটা গাছে অনেক ছড়া, 15-20 এরকম ছড়া আছে, অনেক চ্যালেঞ্জিং প্রজেক্ট আমার এটা, প্রত্যেকটা লাইনে আমাদের হিউজ টমেটো আছে। এখন এই প্রত্যেকটা গাছে অনেক টমেটো আছে, ইনশাআল্লাহ আমরা আমার টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট 50 থেকে 100 কেজি টমেটো হারভেস্ট করা। মামি এখন মামি আসতে ধরিস নিতে পারবি, চাপা যেন না খায় মামি, কয় কেজি হইবে? 10 কেজি নয়, এটা 20 কেজি হইবে মামি, দেখা যাক। সেদিন আমি ফার্স্ট আমি কালেক্ট করছিলাম, ফার্স্ট না সেকেন্ড টাইম আমি কালেক্ট করছিলাম 10 কেজির উপরে টমেটো, আজকে এরকম 20 কেজির মতো। এই আমার টমেটো, এনে কয়েকটা জাতের টমেটো আছে, আল্লাহ ভালো ফলন দিছে আমার টমেটোর, আল্লাহ তালার কাছে আমি কৃতজ্ঞ যে পরিশ্রমটা করছি সেটার ফল আমি পাইছি। সৎভাবে পরিশ্রম করলে আল্লাহ রেজাল্ট দেয়, তার প্রমাণ আজকে আমার টমেটো। অনেকবারই মনে হয়েছে যে আসলে এটা বিদেশি একটা জাত, এটা হবে কি না হবে কি না, টোটাল এখানে 1300 জমিতে আমার টমেটো আছে, তার মধ্যে বেশ কিছু গাছ মরে গেছে, সব কিছু বাদ দিলে এখনও 10-11-12% মতো জমিতে আছে আমার টমেটো। এই নিয়ে ফাইনালি আমি সাকসেস, এবং মার্কেটিংয়েরও ব্যবস্থা হয়ে গেছে, এখন দেখা যাক আল্লাহ যদি বাসে রাখে এরপরে আমি চিন্তা করব সরাসরি কাস্টমার ভ্যালু চেন এটা মেনটেন করা। এভাবে আমি B2B বিজনেস টু বিজনেস বিজনেস করাতে দেখা যাচ্ছে যে আমি অরিজিনাল প্রাইসটা পাচ্ছি না। সাপোজ এটা আমি
অর্ধেক দামও আমাকে পাইকারি মানে হোলসেল মূল্যে দিতে হচ্ছে, বাট এটা যখন সুপার শপে যায় তখন দেখা যায় যে এটার প্রাইস হয়ে যায় 1200-1500 এরকম করে, বাট আমরা তো এর থেকে অর্ধেক দামও পাই না। এবার নেক্সট টাইম আমি প্ল্যান করব বিজনেস টু কাস্টমার, মানে উৎপাদন থেকে সরাসরি কাস্টমার পর্যন্ত মাঝখানের এই চেইনটা ক্রস করার। দেখা যাক, চেষ্টা করলে অবশ্যই সফল হব। ফার্স্ট টাইম আমার চেরি টমেটো এইটা সাকসেস আমি হয়েছি, এটাই হচ্ছে মেজর ইস্যু। এখন আমি বেশ টায়ার্ড, এখন আমি বাসায় যাব, এখন আমার মাছ ধরবো আমরা আমার পুকুরে। এটা অ্যাকচুয়ালি আমার ইন্টিগ্রেটেড ফার্মিং, এটা আমার চেরি টমেটো একটা পার্ট, ওদিকে উইন্টার ভেজিটেবল কিছু করছি। এই মামি মামু আমার সর্বাত্মক সহযোগিতা আছে, এরা আমাদের ফার্মের সব কাজ দেখাশোনা করে। এখন আমরা মাছ ধরতে যাব, ছেড়ে যেতেই ইচ্ছা করতেছে না। টমেটোগুলো এত কিউট, প্রত্যেকটা গাছে ঝুম মানে ঝুম ধরে টমেটো আসছে। আশা করি আল্লাহ দিলে 100 কেজি যদি হারভেস্ট করতে পারি, দেখা যাক আল্লাহ কী করে। এতক্ষণ আমরা তিনজন, হ্যাঁ মানে কোনো ছেঁড়াই হয়নি, হ্যাঁ কিছুই ছেঁড়া হয়নি, কাল সারাদিন ছেঁড়ি লাগবে মামি।